যেভাবে চিনবিন ফরমালিনযুক্ত আম বাজারে এখন হাত বাড়ালি পাওয়া যায় কাঁচা পাকা আম ইফতারিতে ফলের আইটেম ও ফলের জুস বানাতে অনেকেই রাখেন আম তবে একটা বিপদ আছে সেটা হলো বেশি দিন টিকিয়ে রাখার জন্য আমের মধ্যে ফরমালিন সহ অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশানো ফরমালিনযুক্ত আম খেলে কিডনি লিভার ও বিভিন্ন প্রত্যঙ্গ নষ্ট বিকলাঙ্গতা এমনকি মরণবেদী ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ার ঝুঁকি থাকে চলুন জেনে নেই বাজারের আমের কোন কোন লক্ষণ দেখে বুঝবেন এতে ফরমালিন আছে কি না রং, রঙ দেখেও জানা যায় ফরমালিনযুক্ত আম প্রাকৃতিকভাবে পাকা আমে হলুদ এবং সবুজের একটা মিশেল থাকবে অনেক সময় কাঁচা পাকা রঙ দেখা যায় আবার আমের গায়ে সাদাটি ভাব ও কালো কালো দাগ থাকবে কিন্তু ফরমালিন সহ অন্যান্য কেমিক্যাল দিয়ে পাকানো আমগুলো দেখতে সম্পূর্ণ হলুদ হবে দেখতে খুব সুন্দর ও চকচকে হবে কোনো দাগ থাকবে না ভেতরের শ্বাস প্রাকৃতিকভাবে পাকা আম কাটলে এর ভেতরে শ্বাসটি হবে লালচে হলুদ রঙের কিন্তু যুক্ত আমের ভেতরের অংশটি হবে হালকা অথবা গাঢ় হলুদ রঙের এর মানে হলো বাইরে থেকে আমটি পাকা দেখালো ভেতরটি পাকা নয় আমের রস প্রাকৃতিকভাবে পাকা আম বেশি মিষ্টি হয় এবং এতে অনেক বেশি রস থাকে কিন্তু ফরমালিনযুক্ত আমে রস অনেক কম থাকে ভেতরটা পাকা থাকে ঠিকই কিন্তু রস কম বের হয় আমের বোটায় প্রাকৃতিক প্রাকৃতিকভাবে পাকা আমের বোটায় সুগ্রাণ থাকবে কিন্তু যুক্ত আমের বোটায় কোনো গ্রান থাকবে না তাই কেনার আগে গন্ধ নিতে পারেন আমে মাছি বসবে প্রাকৃতিকভাবে পাকা আম মুখে দিলে টক মিষ্টি স্বাদ পাওয়া যাবে এছাড়াও এসব আমে মাছি বসবে কিন্তু ফরমালিন যুক্ত আমে তেমন কোনো স্বাদও পাওয়া যাবে না আবার এগুলোতে মাছিও বসে না চিকিৎসকরা বলেন ফরমালিন যুক্ত আম খেলে মুখের ভেতর হালকা জ্বালা করতে পারে কারো কারো পেটে ব্যথা গলা জলা ও ডায়েরিও হতে পারে